হ্যালো বন্ধুরা, আমি আগের ভিডিওতে দেখিয়েছিলাম কিভাবে এমএস পেইন্ট মাইক্রোসফট পেইন্টে টেক্সটের উপরে কিভাবে একটি পিকচার সেট করা যায়। আজকের দেখাবো অন্যরকম, আজকের দেখাবো কোনো টেক্সটের উপরে কিভাবে ইরেজার টুল দিয়ে কালার চেঞ্জ করা যায় বা মাল্টি কালার করা যেতে পারে। দেখা যাক, প্রথমে আমরা একটি টেক্সট লিখে নেব। টেক্সটের সাইজটা বড় করে নেব। এবারে আমরা করব কি, কালার টুতে যাব, গিয়ে যে কালারটি আমার পছন্দ কালারটি নিলাম। নেওয়ার পরে ইরেজার টুলটা নিলাম। ইরেজারটা অনেকটা ছোট আছে, বড় করব কীভাবে, কন্ট্রোল কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করে প্লাসটা চিপে ধরব, বড় হয়ে গেল। এবারে মাউসের যে রাইট বাটনটা রয়েছে, রাইট বাটনটা প্রেস করে থাকবো, চেপে ধরে এখানে ড্র্যাগ করতে থাকবো। দেখো এখানে কালারটি হয়ে যাচ্ছে। নেক্সট কী করো, আমি অন্য একটা কালার চুজ করে নেবো, এই কালারটি চুজ করলাম। করার পরে তেমনইভাবে মাউসের রাইট বাটনটা প্রেস করে থাকতে হবে, একে এখানে ড্র্যাগ করতে হবে। যেমনইভাবে ড্র্যাগ করো তেমনই আসবে। নেক্সট অন্য একটি কালার নেব, নিয়ে তেমনইভাবে ড্র্যাগ করতে থাকবো, যেমনভাবে নেওয়া যেতে পারে, যেমন পছন্দ তেমনভাবে, যেখানে যেখানে আছে সেখানে আছে। নেক্সট আরেকটি কালার নেব, ড্র্যাগ করতে থাকবো। দেখা গেল টেক্সটে কীভাবে আমরা ইরেজার দিয়ে বিভিন্ন মাল্টি কালারে পরিণত করতে পারি।